জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আজ শুরু হল বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2020। উদ্বোধনী দিনে ম্যারাথনে ছেলেদের বিভাগে স্বর্ণপদক জেতেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আল আমিন। মেয়েদের ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবিহা আল সোহা। সাইক্লিংয়ে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম রাসেল। সাইক্লিংয়ে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বাধীন জাহান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন সহ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় 102টি বিশ্ববিদ্যালয়ে প্রায় 7,000 ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন।